তাহলে আরএনটা তো ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এবং ডিফাইন করে এগুলো সব ন্যাচারাল নাম্বার এবং স্ট্রিক্টলি ইনক্রিজিং বাড়ছে আস্তে আস্তে, তারা নিশ্চয়ই একটা ন্যাচারাল নাম্বার পাবো কে জিরো, সাজ দ্যাট ওই আরএনএ একটা আরএনএর থেকে ভ্যালুটা কী হবে, কে থেকে বড় হয়ে যাবে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে জিরো, এনের জায়গায় কী হলো কে জিরো, হয়তো আর ওয়ানটা হয়তো হলো না, আর টুটা হলো না, কিন্তু আর থ্রি বা আর ফোর কিছু একটা ভ্যালু থেকে কে আমি একটা পাবো ন্যাচারাল নাম্বার কে জিরো, সাজ দ্যাট যার পর থেকে এনের ভ্যালুগুলো, যার পর থেকে আরএনএর ভ্যালুগুলো কী হবে এই কের থেকে বড় হয়ে যাবে। এগুলো তো এটাও ন্যাচারাল নাম্বার, এটা ন্যাচারাল নাম্বার, এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং নাম্বার, তাহলে একটা ন্যাচারাল নাম্বার পর থেকে নিশ্চয়ই এর ভ্যালুগুলো এই কের থেকে বড় আমি এরকম ন্যাচারাল নাম্বার পাবোই। তাহলে এখানে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে জিরো সাজ দ্যাট আর এন লেস গ্রেটার ইকুয়ালস টু কে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে জিরো লিখতে পারবো। তাহলে আমি কী পাচ্ছি, তাহলে আমি কী দেখতে পাচ্ছি, আমি জানি ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কেতে এটা হোল্ড করছে, তাহলে এইটা আর এটা যদি আমি একসঙ্গে লিখি এটা ওয়ান এটা হচ্ছে টু, তাহলে ফ্রম ওয়ান অ্যান্ড টু আমি কী পাচ্ছি, ফ্রম ওয়ান অ্যান্ড টু আমি কী দেখতে পাচ্ছি, এল মাইনাস ইপসাইলন লেস দ্যান ইউ, এখানে ইউ এর জায়গায় কী লিখবো, এখানে ইউ এন এর জায়গায় কী লিখবো, এখানে কী আছে আর এন এর ক্ষেত্রে হোল্ড করছে, আর এন লেস দ্যান এল প্লাস ইপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে জিরো লিখে দেবো আমি এখানে, কারণ ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে জিরো আমি দেখতে পাচ্ছি আর এন গ্রেটার ইকুয়ালস টু কে, কারণ এটা ন্যাচারাল নাম্বার, এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ন্যাচারাল নাম্বার, নট অনলি ন্যাচারাল নাম্বার স্ট্রিক্টলি ইনক্রিজিং, তাহলে একটা কে জিরো পাবো, সাজ দ্যাট ফর অল এন গেটার ইকুয়ালস টু কে জিরো আর এন এর ভ্যালুগুলো ওই কেয়ারটার থেকে বড় হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি এইটার এন গেটার ইকুয়ালস টু কেয়ের ক্ষেত্রে সেই এনের ক্ষেত্রে এই কন্ডিশনটা হোল্ড করছে, তাহলে এন গেটার ইকুয়ালস টু কে জিরোর ক্ষেত্রে এই কন্ডিশনটা হোল্ড করবে, আর এন গেটার দ্যান ইকুয়ালস টু কে জিরো মানে আর এন গেটার ইকুয়ালস টু কে, তাহলে এখানে ইউ এন এর জায়গায় আমি কী কোনটা অ্যাপ্লাই করতে পারবো, ইউ এন এর জায়গায় এখানে কী আছে আর এন, তাহলে ইউ এন এর জায়গায় আমি লিখে দিয়েছি ইউ আর এন এর ক্ষেত্রেও এই জিনিসটা হোল্ড করবে, ইউ এন এর ক্ষেত্রে হোল্ড হলে এন গেটার ইকুয়ালস টু কে এর ক্ষেত্রে এখানে আর এন গেটার ইকুয়ালস টু কে এর ক্ষেত্রেও এটা হোল্ড করবে ফর অল এন গেটার ইকুয়ালস টু কে জিরো, তাহলে আমি কী পাচ্ছি এই ফর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এর ন্যাচারাল নাম্বার কে জিরো সাজ দ্যাট ফর অল এন গেটার ইকুয়ালস টু কে জিরো ইউ আর এন এর ভ্যালুটাও কী হচ্ছে, কী হচ্ছে এই এল মাইনাস ইপসাইলন এল প্লাস ইপসাইলনের মাঝে চলে আসছে, তার মানে কী হয়ে গেল ইউ আর এনটা কোথায় কনভার্জ করে গেল, ইউ আর এনটাও কনভার্জ হয়ে গেল কোথায় এল এতে, তাহলে আমি দেখলাম সিকোয়েন্সটা এল এতে কনভার্জ করেছিল, আমি দেখলাম সেখান থেকে দেখিয়ে দিলাম ইউ আর এন ওর সাবসিকোয়েন্সটা কোথায় কনভার্জ করে গেছে, এল এতে কনভার্জ হয়ে গেছে।